আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? দেখুন আজকে আমি পুডিং বানালাম। পুডিংটা ঢাল থেকে একটু সাইড ভেঙে গেছে, তো কে কিছু মনে করবেন না, আমি ফার্স্ট বানালাম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? দেখুন আজকে আমি পুডিং বানাবো। তো এখানে আমি চিনি নিয়েছি আর একটা ডিম। এখন ভালো করে ফিটবো, এটা চিনির ডিমটাকে ভালো করে ফিটবো। দেখুন আমি কী করে কীভাবে করি, এটা ফিটার পরে আমি দুধটা দিয়ে দেব। তো চিনিটা গলে গেলে আমি এখানে ভালো করে গুলাইতেছি, পুডিং বানাবো, দেখি কেমন হয়। ফার্স্ট পুডিং আমার, আমি আগে কখনো বানাইনি, তো আজকেই প্রথম ফার্স্ট। দেখুন ফ্রেন্ডস, এখন এই যে দুধ দিয়ে দিতেছি, দুধ মিল্ক পরিমাণ মতো দিয়ে দিলাম দুধ। এখন ভালো করে মিক্স করব দুধ আর ডিম একসাথে। দেখুন ফ্রেন্ডস, আমি এখন ক্যারামেল তৈরি করব চিনিটা দিয়ে, চিনিটা পুড়িয়ে। দেখুন প্রিন্ট হয়ে গেছে, দেখুন ছোট্ট বাটি, এটার ভিতরে ক্যারামেল দিয়ে দিলাম। দেখুন ফ্রেন্ডস, এখন সেকে নিব আমি, এটার ভিতরে একটু দানা দানা থাকে তো সেকে নিলে ভালো হয়। এখন ঢেলে দিলাম, এটার ভিতরে তৈরি হয়ে যাবে আমার। দেখুন ফ্রেন্ডস, আমি ওয়ালপেপার দিয়ে ভেঙে ই করে দিয়েছি পিছিয়ে। এখন আমি গরম পানির মধ্যে বসিয়ে দেবো চলাইতে। তো দেখুন দেখতে পাবো, দেখুন ফ্রেন্ডস দিয়ে দিছি, এই দেখুন। এখন এটা বেঁধে ফুটবি আধা ঘন্টা, আধা ঘন্টা 10 মিনিট হলেই হবে দেখলি, তারপরে 10 মিনিট জ্বালতে দেখবো ঠিক আছে কি না বুঝি। তো 10 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখুন ফ্রেন্ডস হইতেছে, তো আপনাদের গোছায় দেখাই একটু। দেখুন দেখছেন, তো জানি না কেমন হইতেছে, তো পরে আবার দেখাবো। দেখুন ফ্রেন্ডস, আমার পুডিং হয়ে গেছে। তো আমি এখানে ঢেলে নিয়েছি একটা প্লেটে, তো ঢাল দিয়ে গিয়ে সাইডটা ভেঙে গেল, খুবই জাস্ট খারাপ লেগেছিল। ফার্স্ট বানালাম, ভালো মতো দেখাতে পারলাম না আপনাদের। তো দেখুন আমি এখন ফ্রাইড রাইস করব, মানে ভাত, মানে ভাত আছে, তরকারি খেতে মন চাইল না, তাই আমি শুধু আমাকে তাহলে একটু ভাত দিয়ে একটা ডিম দিয়ে ভাত ভাজি। তো সেটা আবার ভিডিও করলাম আপনাদের দেখালাম, মানে পিএস মরিচ দিয়ে আর কি শর্টকাটে করলাম আর কি, তার কারণ পিএস মরিচ কাটতে আমার ঝামেলা ভালো লাগে না, তো মানে অল্প তো শুধু আমার জন্য আর কি। তো এর জন্য আমি একটা ডিম দিলাম খালি, আর ভাতটা এখন ডিমটা ভাজবো তারপর খেয়ে নেব। দেখুন এখন তরকারি আছে, আমার তরকারি খেতে মন চাইল না, তাই আমি ভাবলাম তো একটা ডিম দেওয়া, ভাতটা একটু ভেজে গরম করে নিই। তারপরে দেখুন ভাতটা দিয়ে দিলাম, এখন ভাজবো ডিমের সাথে। তো এইভাবে কে কে খান বা খেতে পছন্দ করেন, পেঁয়াজ মরিচটা দিলে একটু ভালো হতো আর কি, কিন্তু আমার এখন খেতে মন চাইল না পেঁয়াজ মরিচ, তাই আমি শুধু ডিম দিয়েই ভাজলাম। তো দেখুন
তো সবাই যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে তাদেরকে অনেক ধন্যবাদ সবাইকে। তো ধন্যবাদ দেওয়া সম্ভব না তাই একবারে দিয়ে দিলাম। তো সবাই আমার ধন্যবাদ গ্রহণ করবেন। দেখুন একটা বেগুন ভাজা ছিল, তো বেগুন ভাজাটা খেতেছি। বেগুন ভাজাটা মনে করেন ডিম ফ্রাই দেওয়া আমার কাছে অনেক ভালো লাগে।